আসসালামু আলাইকুম। শিবরা দর্শক মন্ডলী, কৃষি সারা পালাই আপনাদেরকে স্বাগতম। তো আপনাদেরকে আজকে দেখাবো, মানে এটা আসলে একটা ফেইলর। তো সাকসেসগুলো মানুষ যেরকম দেখা, ঠিক ফেইলরগুলো দেখানো উচিত। এটা আসলে টেকনিক্যালি কোনো ফল্ট না, সেটা হলো আসলে প্রপার জ্ঞান, যেটাকে বলে সার প্রয়োগের সার। যেরকম খুব ভালো জিনিস, সার দিলে আপনার জমির উর্বরতা বাড়ে, সার কাজ করে, ভালো কাজ করে। কিন্তু সারের যদি আপনার মাত্রাতিরিক্ত প্রয়োগ, সেটা কী পরিমাণ ক্ষতি করতে পারে সেটা আপনাকে দেখাচ্ছি। বা সার আসলে কীভাবে ইউজ করতে হয়, সারের ইউজটা দেখুন। এটা আমার এটা ক্যাপসিকাম গাছ, ঠিক আর তিনটা ব্যাডে মোটামুটি, যে এখানে দুইটা ব্যাড আর ওই পাশে একটা ব্যাড আছে, ওই পাশে তিনটা ব্যাডে আমার প্লাস মাইনাস 600 ক্যাপসিকাম গাছ ছিল। ছিল বলছি কারণ এখন তো সবগুলোই মারা গেছে, অলমোস্ট 20-50টা গাছের মতো আছে। আর মোটামুটি আপনার 500 থেকে 550 গাছ মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা একমাত্র সার প্রয়োগ, অধিক মাত্রায় সার প্রয়োগ এবং মানে সারের বিষয়ে যে অপরিপক্ক জ্ঞান। দেখুন এই যে গাছগুলাই ফুল ফল সব চলে আসছিল, এই যে ফল আপনারা দেখতে পাচ্ছেন, ফল ফল সহ কিন্তু গাছটা মারা গিয়েছে। এরকম আরও আছে অনেক, খুব মানে গাছের লুকগুলো খুব ভালো ছিল, যেটা যে মানে যে কারণে মারা গিয়েছে। দেখেন যে এটা একটা 2 লিটার হ্যান্ড স্প্রে, তো এই হ্যান্ড স্প্রে দিয়ে আমি আমার যেহেতু 600 গাছ, আসলে আমার সারের সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না। গাছগুলো খুব সুন্দর ছিল, দেখুন প্রত্যেকটা ইয়েতে আপনার গাছ, প্রত্যেকটা সারিতে খুব ভালো গাছ ছিল, কোনো গাছ মারা যায় নাই, শুধুমাত্র সার দেওয়ার পরে মারা গেছে, কোথাও মানে গাছের কোনো মিসিং ছিল না। দেখুন এরকম, তো আমি আসলে কি করেছি, এটা দিয়ে আমি অনেক সময় ছোটো আমার যেহেতু পরীক্ষামূলক, আমি আমার ক্যাপসিকাম 600 গাছ ছিল, তো এই ক্যাপসিকামে আমি এটা দিয়ে আমি সবসময় কীটনাশক স্প্রে করি, বা ফাঙ্গিসাইড যেগুলো বালাইনাশক বা পিজিআর সব কিছু এটা দিয়ে স্প্রে করি। তো আমি আসলে আমার খুব কিউরিয়াসলি আমি চিন্তা করলাম যে আমি একটু সার প্রয়োগ করি, 2 কেজি সার দেব, এতে কি সমস্যা হবে, কোনো সমস্যা তো হওয়ার কথা না। তো আমি আসলে এটা সিরিয়াসলি নেই, তো সিরিয়াসলি না নেওয়াতে যেটা হয়েছে, আমি 2 কেজি সার মোটামুটিভাবে এখানে আমি যদি মানে পানি যদি পানিও যখন মাঝে মধ্যে যখন পানি দিই হাতে, তখন এখানে মোটামুটিভাবে 2 কেজি করে 5-7 বার স্প্রে করতে হয়, এটা 2 লিটার করে ভরে। তো ঠিক আমি 2 কেজি সারকেও ওইভাবে আপনার এই 200 গ্রাম, 250 গ্রাম বা 300 গ্রাম করে প্রতি ট্যাঙ্কে, মানে প্রতি বা এই বোটলে করে দিয়েছি। তা আমি আসলে বুঝি নাই মানে সারের মাত্রা, প্রতি লিটারে সারের মাত্রা কী হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, আমার সরাসরি সারটা স্প্রে করাই উচিত হয়নি, সবচেয়ে বড় বল যেটা করেছি, সরাসরি সারটা স্প্রে করা উচিত হয়নি। দেখুন আসলে আমি হিসাবটা হলো প্রতি লিটারে আপনি বড় জোর 5 ml বা 5-5 গ্রাম সার আমি ব্যবহার করতে পারতাম। সেখানে আমি প্রতি 2 লিটারে আমি প্রতি লিটারে আমার পড়ে গেছে 40 গ্রাম, 50 গ্রাম বা 60 গ্রাম, যেটা আসলে কোনোভাবেই উচিত হয়নি। ক্ষেত্র বিশেষে আমার 200 গ্রাম, 300 গ্রাম পড়েছে, সেটা আমি সার যেহেতু পানির সাথে মিশিয়ে দিয়েছি, সেটা উচিত হয়নি। আর সবচেয়ে বড় কথা, আমার সরাসরি গাছের গোড়ায় সার দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ ইউরিয়া সার আর MOP এগুলো সার যদি সরাসরি গাছের গোড়ায় পড়ে আপনার গাছ নষ্ট হয়ে যাবে। যেখানে ভ্যাটের ভ্যাট যে আমার দুই ভ্যাটের ফাঁকায় বা প্রত্যেকটা ইয়াতে জায়গা ছিল, আমি ইজিলি যখন আমার সেচ যখন সেচ দেই তখন আমি ইজিলি এখানেই করতে পারতাম, সার
প্রয়োজন হলে মেশাতে পারতাম, কিন্তু মেশাটা না করে স্প্রে মেশিন দিয়ে দিয়েছি, যার ধরুন আজকে এই অবস্থা। যাই হোক, এটাও আমার, আমি যেহেতু শিক্ষামূলক করেছিলাম, এটা আমার জন্য ভালো একটা শিক্ষা হয়েছে। তো আমরা, আপনারা কোনো কোনো ক্রমেই গাছের গোড়ায় সার স্প্রে করতে যাবেন না, সার প্রয়োগ করা বা সার স্প্রে করা এভাবে গাছের গোড়ায় দিবেন না, কখনোই না। এই যেভাবে গাছের গোড়ায় পানি দিয়ে বা গাছের গোড়াও সরাসরি সার দেওয়া উচিত হবে না। তো আমি, আমার এখানে কিছু ভালো গাছও আছে, দেখেন প্রত্যেকটা গাছ, মানে আসলে কি, যে গাছগুলো আরও বেশি ভালো ছিল সেগুলো মারা গেছে, যেগুলোর অবস্থা বেশি খারাপ ছিল কিছু গাছও টিকে আছে। ওই যে দেখেন কত সুন্দর, ঠিক এরকম, ঠিক এরকম ছিল গাছগুলো, প্রত্যেকটা গাছই এরকম অবস্থা ছিল। এই দেখেন এটা ভালো, মাঝে মধ্যে কিছু গাছ টিকে আছে, দেখুন এই যে এই অবস্থা। তবে আসলে আমার এখানে কিছু ফলও, ক্যাপসিকামও চলে আসছে, আমি আপনাদের দেখাবো। আমি এই যে সার্বিক গাছগুলো দেখাচ্ছি, তো দেখুন মানে কি অবস্থা। এই যে এখানে মোটামুটি 40-50টা গাছ আছে, পুরোটাই আছে, মানে আমার মনে হয় এখানে যখন লাস্টে স্প্রে করি তখন হয়তো বা কিছুটা সার কম ছিল বিধায় এই গাছগুলো ঠিক আছে। দেখুন আমার অন্য অন্য যে টেকনিক, এই আপনার বালাইনাশক স্প্রে করা, কীটনাশক স্প্রে করা বা গাছে কোনো সমস্যা নেই, শুধুমাত্র কী বলে, শুধুমাত্র সার প্রয়োগে আমি গাছগুলোকে ব্যবস্থা করে ফেলেছি। এই যে দেখুন, এই যে গাছে ফল আছে, এই যে ফল আসছে, প্রচুর ফল, এই যে একটা দুইটা তিনটা, এটা আগাম ফলগুলো চলে আসছে, ফুল ফল তো আসতেই আছে। এই যে দেখুন, এই যে ফল, এই যে ফল, এই যে ফল আসতেছে, প্রতিটা গাছের সেম অবস্থা। এই দেখুন, এই যে ছোটো একটা গাছে ফল আসছে, আসছে এই যে এই গাছে একটা দুইটা তিনটা চারটা ফল চলে আসছে, চারটা ফল চলে আসছে। এই যে এইখানে একটু সারের মাত্রা কম ছিল বিধায় মানে গাছগুলো ঠিক আছে। এই যে দেখুন, এই যে এই যে ফল করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট, এই যে একটা, এই যে একটা বড় ফল, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, এটা প্রথম ফলটা, এবং এখানে ছোট ফল আসতেছে, আস্তে আস্তে ফল আসতেছে। তো এই হলো অবস্থা, মানে আসলে আমার 600 গাছে হয়তো আমি 500-600 কেজি ফল হার্ভেস্ট করতে পারতাম ক্যাপসিকাম, কিন্তু এখন আসলে কিছুই করার নেই। আমার হয়তো পরীক্ষাটা হবে, মানে কীভাবে প্রথম পর্যায়ে যে পরীক্ষা করে, যে কোনো জিনিস স্টার্ট করার আগে যে শুরুতে পরীক্ষা করে, সেটা হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে সেটা সেটা হবে। কারণ যে ভুল আমি করেছিলাম, আমার এখানে থাকার কিন্তু কথা না, একটা গাছও আল্লাহর বিশেষ রহমতে সেটা এখন ঠিক আছে। এই যে ফল, এই যে ফল আসতেছে। আসলে কীটনাশক প্রয়োগ করা বা অন্য কোনো সমস্যার কারণে কিন্তু আমার, আমি আসলে এখানে আমি আনহ্যাপি না যে আমি ফেইল করছি, ওইভাবে বুঝি নাই, শুধুমাত্র যে সারের একটা, মানে এটা আসলে ওই সারটা আমি খুব সিরিয়াসলি নিই নেই, যে সার সার দিব দিয়ে দিই, সমস্যা নেই। যে অন্য কোনো টেকনিক্যালি ফল্ট, যে আমি কীটনাশক বা বালাইনাশক বা অন্য কিছু অন্য কোনোভাবে যে ফেল করছি বা বুঝি নাই, এরকম কোনো কারণে ফল্ট, এরকম কোনো কারণে আমার এখানে সব নষ্ট হয় নাই। তো দেখুন, এই যে আমার দুই ব্যাডের মাঝখানে আমার প্রায় 1.5 ফিট জায়গা, 1 ফিটের বেশি জায়গা আছে সাজ দেওয়ার জন্য। আমি যদি এখানে এই সাজ দেওয়ার সময় যদি কিছুটা এই আপনার ইউরিয়া ইউরিয়া দিতাম সাজ দেওয়ার সময় পানি নেওয়ার সাথে, তাহলে ভালো ছিল। তো পরিশেষে একটা কথাই বলার, প্রত্যেকটা মিস্টেক কিন্তু আপনাকে নতুন করে শিখাবে, আপনি যদি মিস্টেক না করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, মিস্টেক না করে ভয় পড়ে
বা অন্য অন্য কারো কাছ থেকে দেখে শিখে যায়, কিন্তু আপনার মিস্টেক করে যদি ভুল করে যদি শিখেন সেটাই আপনার জন্য বেস্ট লার্নিং। মানে ইংরেজিতে একটা কথা আছে না যে ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর লেটেস্ট লার্নিং। তো আসলে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমি নিজে ভুল করেছি এবং এই ভুলটা যাতে আপনাদের না এরকম, এটা কিন্তু আসলে অনেক বড় ভুল, এরকম ভুল করা যাবে না। তো এখান থেকে যদি মানে আপনাদের বিন্দুমাত্র উপকার হয় সেটাই আমার ভিডিওটা করার সার্থকতা। তো এইটুকু বলেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, আশা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।